শিউরির সংশোধনাগারে এবার করোনার থাবা। এর আগে মুর্শিদাবাদের বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে কিভাবে মানুষজন সুস্থ হয়ে উঠছেন সে খবর আমরা দেখিয়েছিলাম আপনাকে। এবার আপনাদের জানাতে চাই যে বীরভূমেও কিন্তু দিনের পর দিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই করোনার থাবা থেকে এবার শুধু সাধারণ মানুষ নয়, সংশোধনাগারের বন্দীরা তারাও বাদ রইলেন না। দেখব রিপোর্ট। করোনার থাবা এবার বীরভূমের শিউরির সংশোধনাগারে। ইতিমধ্যেই 36 জন বন্দী করোনা আক্রান্ত। এই বন্দীরা সকলেই বাইরে থেকে সদ্য এসেছেন বলে জানা গেছে। সূত্র মারফত জানা যায়, শিউরির সংশোধনাগারে 200 জন মতো বন্দীর নমুনা পরীক্ষার পর দেখা যায় 36 জন আক্রান্ত করোনায়, যাদের রিপোর্ট পাওয়া গেছে সোমবার। এরা প্রত্যেকেই উপসর্গহীন, আর তাতেই চিন্তা বাড়ছে সকলের। দেশের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই সংশোধনাগারে আসা নতুন বন্দীদের 14 দিন আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়। যারা বর্তমানে আক্রান্ত ছিলেন তারা প্রত্যেকে আইসোলেশনে ছিল, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের গত 3 অগস্টের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত 49 জন, যার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 662।